এটা আমরা কখনো কল্পনা করি নাই যে আমরা এই রেল স্টেশন এত উন্নয়নমূলক হবে বা আমরা অল্প টাইমের ভিতরে ঢাকা চলে যাব। একটা রোগী নিয়ে গেলে দেখা গেছে পদ্মা ওই ফেরিতেই মারা গেছে, কেউ মারাক তো কোনো কিছু কাজ হইলে আমরা যাইতে পারি নাই। রেল স্টেশন হয়েছে বা এই উন্নয়নমূলক রাস্তা হয়েছে, এতে আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই 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 বঙ্গের সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, এই আশা আমরা সবাই করি। তদ অঞ্চলে এবং এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যাতে রেল যোগাযোগ স্থাপন করা যায় তার জন্য অভ্যন্তরীণ যে অবকাঠামো এইটি এই এই রেলপথটি অন্যতম একটি কাঠামো হিসাবে করা হয়েছে। একটি শুভ দিনে যে আমরা সফলভাবে আমাদের ঢাকা থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনা এবং আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যে এই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বাকি এই প্রকল্পের অংশটিও আমরা যথাসময়ে আমরা উদ্বোধন করতে পারব। এর আগে সরকারগুলো কোনোভাবে এই রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আলাদা রেল মন্ত্রণালয় করে বাংলাদেশের রেলকে আধুনিক যুগোপযোগী এবং সাশ্রয়ী রেল নির্মাণ করার জন্য এবং রেলপথকে নতুন করে সাজিয়ে ঢেলে সাজানোর জন্যই উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের আজকে এই রেলপথে আসার জন্য এবং এর উপস্থিত থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।